হ্যাঁ, ল্যান্ডস্কেপ, পাহাড়, নদী, সব 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 করতে পারো। ওকে পাহাড় আঁকতে বললে তো খাজুরাওয়ের ছবি আঁকবে। হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ, কি 300? এক সেকেন্ড, হ্যাঁ লিখে নিচ্ছি। এক মিনিট, আপনাকে আমি ফোন করছি। হ্যাঁ হ্যাঁ, ফোন করছি। এই হ্যালো, তুমি সব কি করেছো বলো তো? তোমার সব অসভ্য ছবি আঁকার তুমি আর কোনো কাগজ পাওনি? আমার অফিসের জার্নালে কেউ দেখে ফেললে কি ভাববে বলো তো? হ্যালো, আরে আমি কোথা থেকে মডেল পাবো? না না, আমি তোমার মডেল হতে পারবো না। দেখো, আমার এখন ভুঁড়ি হয়ে গেছে। আর দেখেছো কোনো গ্রিক দেবতার ভুঁড়ি আছে? দেখেছো? জিউসে না ফিউজ হয়ে যাবে। দেখো তো ভাই, ভাই মডেল চাই ভাই, আমার একটা চান্স দিই ভাই, ভাই মডেল দরকার, তো আমার চান্স দিই ভাই। দেখ, একটা অডিশন নিলে ছবিগুলো দেখ ভাই, দারুণ ছবি হবে না? তো মুড়ি আছে, মুড়ি আছে। হ্যাঁ সেজো মাসি, আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ল্যান্ডস্কেপ, পাহাড়, নদী, সব 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 করতে পারো। ঠিক আছে, রাখছি। হ্যাঁ, ওকে পাহাড় আঁকতে বললে তো খাজুরাওয়ের ছবি আঁকবে। কি দুষ্টু, আজকে যাবে নাকি লং ড্রাইভে? তারপর ক্যান্ডেল লাইট ডিনার, তারপর আরে ধ্যাত, এই শোনো না, বলছি আমার দিদি ছেলে বসে ক্লাস 3 পড়ে, তোর আঁকার হাত তো ভীষণ ভালো, আর সেদিনকে একটা হাতিয়া খেলেছে মানে দারুণ, কি বলবো তোমাকে। তো বলছি যে একটু গাইডেন্সের অভাব, বুঝতেই পারছো তো। বৌদির কাছে, বৌদি খামোখা বৌদির ছবি আঁকবে কেন? না না, মানে বৌদি তো আর্টিস্ট শুনেছি, তো ভাবছিলাম যদি একটু রোপার করে ছেলেটাকে পাঠিয়ে দিই। হ্যাঁ, তাহলে রোপার করে ছেলেটাকে পাঠিয়ে দিই। পাঠিয়ে দিও। থ্যাংক ইউ, আসলে না।